সাধন পথে দ্রুত সফলতাকামী সাধনার্থীদের উদ্দেশ্যে উপদেশ দিতে গিয়ে মহাযোগী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় বলেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করা বৃথা, যে যেমন যোগ্য তাকে তিনি সেই রকমে দিয়া থাকেন, তাই সকলকে সব সময় সন্তুষ্টভাবে থাকতে হবে এবং প্রাণপণে সাধন করার চেষ্টা করে যেতে হবে। সংসারী সেজে সংসারে থাকা চাই, সব সময় মনে রাখা চাই একমাত্র ঈশ্বরই আপনজন, সংসারের যাবতীয় পদার্থ মনে মনে এক প্রকার উপেক্ষা করা চাই, তাই বলে ফেলে দিয়ে নষ্ট করা উচিত নয় কখনো। আসক্তি বন্ধনের হেতু, তাই প্রত্যহ নিয়মিত সাধন ভজন করে যাতে আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। অনাসক্ত হতে পারলে আপনজনের বিয়োগে বা অর্থনাশেও অত্যন্ত শোকাকুল হতে হয় না, আবার কিছুর প্রাপ্তিতেও উৎফুল্ল হতে হয় না। সর্বদা মন যাতে একমাত্র ভগবানেই পড়ে থাকে সেই দিকে নজর রাখা উচিত। মা বাবা পুত্র কন্যা সকলকে সকলেই তো ভালোবাসে, যদি ইহজন্মে কেবল সম্পত্তি করিবে বা সংসারে আবদ্ধ হয়ে আসক্তিতে জড়িয়ে থাকবে তো নিজের জন্য করলে কি? তাহলে বৃথাই তোমার মনুষ্য জন্ম। ইহজীবনে যদি মালিকের কৃপায় একবার সদ্গুরু প্রাপ্তি ঘটে তো তাঁর আজ্ঞা মতন মন প্রাণ এক করে সাধন করে যাও। মদ্ভক্ত না প্রণশ্যতি, গীতার এই ভগবদ বাক্য মিথ্যা হতে পারে না। যদি ঐকান্তিক নিষ্ঠার সাথে প্রত্যহ গুরুর উপদেশ মতন সাধন করে যেতে পারো তো তিন জন্মেই মুক্তি লাভ করবে। বিশ্বচরাচরে একমাত্র গুরুই আপনার, নিজের প্রাণই গুরু। সেই প্রাণকে গুরুর উপদেশে জানতে হবে, প্রাণকে ভালোবাসতে হবে। এই প্রাণের সাধনাই জীবনের মূল কথা। মনে রেখো, যাহার সব আছে তাহার ভগবান নেই, যাহার কেউ নেই তাহার ভগবান আছে। বর্তমানে যে সব জিনিস নিজের মনে করছো বা আমার করছো, সেগুলোকে সাধনের স্বার্থে যত দিন পর করতে না পারছো তত দিন সেই চির আপন ভালোবাসার ধন, সেই ঈশ্বরকে আপন বলিয়া জানিতে পারিবে না। তোমার মধ্যে যদি সম্পূর্ণ আসক্তি থাকে তো কিসের সাধক হলে তুমি? যাহা না করিলেই নয়, সংসারে কেবলমাত্র সেটুকুই করিবে। ভোগ বিলাস চরিতার্থ করার জন্য বা সংসারে মানুষের মন জোগানোর জন্য নানা শৌখিন নিষ্প্রয়োজনীয় জিনিস দ্বারা ভালোবাসা দেখানো সাধকের উচিত নয়, সামর্থ্য অনুসারে চলা উচিত। অপব্যয় করিও না, অভাব হইবে না।